আল্লাহ কয়রা সব খাস না, দুধ খা, শুধু একটা শর্ত, তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করে সুদ দিয়ে সারা জীবন আলু ফেসত কয়েতে আর ওখান কি আলু দিতে আসি, আগে সিহন সিহন মুলার দেওয়া হইতো, আর ওখানে হ্যাক জাফানি মুলার দেওয়া রাখ। আর আমরা নাদান মুসলমান ওই রিক্সাওয়ালার মতো গেছে পরে টুবাইয়া জইন্তে হালাইছে। আল্লাহ কয়রে সব খাস না, দুধ খা, গাইয়ের দোয়াইয়া দোয়াইয়া দুধ খা, কুরবানির সময় গরু জমু কইরা খা, মাছে দইরা খা, গরু জমু কইরা খা, ছাগল খা, সব খা, সব দিলাম তোরে, শুধু একটা শর্ত, তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করে সুদ দিয়ে আহলে দর্শনিকতা বিবেকে দর্শনিকতা এর লাগিয়া আল্লাহ কয় তোরা এত টান দাওনের পরে কি চাইতে পারে, কি টানা দিছি তোরে, কি টানা দিছি তো এত টান দেওয়ার পরে এমনি খাওয়ার পরে মুরগার মুখ জীবনে দেখলো যেমনি দেশি মুরগা রুজো রুজো মুড়ে শিখা মুরগা খাইয়া খেলো আগিরা দিন পাইছো গুলতি নদীর খেয়াও দিলে মাছ উঠতে যেতো গা, পুরাটা নদীর ভিতরে এখন একটা মাছ খাওয়া যায় না, মাছ একটা সুদা লয় না, এরপরে তোরা ফাঙ্গাস মাছ দিয়া খাওয়াইতেছি, ফার্মের মুরগা দিয়া খাওয়াইতে আসি, আরে বাজাল দান হইতে কানিয়ে পড়ছে না এক মুন, আর ওখান গন্ডায় পরে ইরি দান তিন মুন, সারা জীবন আলু পাইছো কয়েতে আর ওখান কি আলু দিতে আসি, আগে সিহন সিহন মুলার দেওয়া হইতো, আর ওখানে হ্যাক জাফানি আল্লাহ সব খা, শুধু সুদ খাইস না, আর আমদার মুসলমান কইছে সব খা, মদ খাইস না, সব খা, ঘুষ খাইস না, আমার মুসলমান সুদ দিয়া ঘুষ দিয়া মদ দিয়া শুরু করে ঠিক কি রাখা ও দুদি বুলবুল আইয়ে ও দুদি আইয়ে বলবো ও দুদি তোমরা ঠাণ্ডা বইরা বলো বাংলার মুসলমান থাকতে না যতদিন আল্লাহর কথা না মানবে ঠিক কি না বলো, তারা মানছে তারা পাইছে, কত একটা মনে কষ্ট কইলে তুমি নাকি আয়ো কষ্ট লাগে ও কি করবেন না তুমি দিয়া কি করবেন ওয়াজ দিয়া একটু চিন্তা করেন কি না দিছে আল্লাহ আপনারে কি না দিছে আল্লাহ আপনারে আপনি এত নাদান কেমনে হইলা, আল্লাহ তোকে ব্যবসা করে খাস না, হাওলাত দিয়া খাস না, হাওলাতাই না খাস না, সুদের কথাই না খালি না করছি, এরপরে আমরা তারা হজেরতে আইয়া বুঝিনি কি কইতাম দুঃখের কথা, হজেরতে আইয়া সেরা শৈল হন মক্কা বোধাই বলা পানে ডাক দেখো কি দাদা আপনি না হজ করাইছে আপনি বলে সুদে টেহা লাগা তা আমার টেহা নি জিয়ার জিয়ার টেহা সিটারে বাড়াই দেয় সিটার কারে কয় চিন্তা করে দেখো জিয়ার টেহা এবার বাড়াই দেয় কি হাসি মহসি হয়েছে এবার মুসলমান কুদ্দুর চিন্তা করে নো ভাই কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে শুনলেন যারা আল্লাহর পথে নামছে আল্লাহ তারা রাগ খাইছে না আর করে লাগছে কত একটা মনে হচ্ছে কইলি তামনি নবীজির আদরের সাহাবা ছিল হযরত বেলাল খুব মন দিয়ে শুনে একটা লোক উঠতেন না খুব করুণ একটা কথা মনে পড়ছে বলতে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির লগে লগে থাকতো কেউ যদি আইয়া কইতো ইয়া রাসূলুল্লাহ আমার তো পাঞ্জাবি নাই নবীজি কইতো বেলাল আর একটা পাঞ্জাবির ব্যবস্থা করো বেলালের কাছে টিহা আছে না না আছে নবীজি আর জিগাইছেন নবীজি কইছে উমুকরে পাঞ্জাবি দাও বেলালে গিয়া সেরে নিজের কাছে টেহা না থাকলে আরেকবার একটা হাওলাত লইয়া এবার আরে বাপ দিয়া জাফরগঞ্জ বাজারে পাঞ্জাবি সিলাই কে দিয়েছি নবীজি কো বেলাল ও ইয়া রাসূলুল্লাহ লাব্বাই আরে উমুকে দি আইছে ঘরে বিলে খানা নাই আর 1 কেজি গম দিয়া দাও নবীজি কইয়া দিছে বেলালে গিয়া আরেকবার একটা গম হাওলাত না এই ওই গরিবের হাতে দিয়ে দিছে কিছুদিন পরে আবার যখন নবীজির কাছে হাদিয়া আইছে এই দিয়ে আবার বেলালের কাছে দিলে নবীজি যেটা হাওলাত আনছে এই হাওলাত কেটে আবার ফেরত দিয়ে দিছে এর ভিতরে মুশরিক যারা আল্লাহর লগে অন্যকে শরীক করে তারা রে কয় মুশরিক এক মুশরিক আইয়া কইতে আছে বেলাল আমি দেখছি তুমি প্রায় মানুষের থেকে টাকা পয়সা হাওলাত করো কোনো সময় কেউ দিতে পারে কেউ দিতে পারে না
আল্লাহ করলে আমার অনেক টাকা পয়সা আছে, তোমার হাওলাতে কম লাগলে আমার কি নিয়ে। দালালে তো খুব খুশি, মুড়ে গিয়ে আটটা হাওলা খাই নারে করে হাইদা দেয় কেন। দালালে তো খুব খুশি যে যাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো দালালের যে ডে লাগে গিয়া সেটা হেবার একটা হাওলা তাহলে হেবারও খুশি মানে। তো দালালে তো মনে করছে সুবিধা মতো দিয়া লাগবে। একদিন দালাল রাজি আল্লাহ তাআলা আনহু ফজরের আজান দেওয়ার জন্য ওযু করছে। কি করছে আপনি কইতেন না কিতা করছে? আমি তো কই কি তার আওয়াজ ওনাকে রেত কোন এনে বার করছি কি আওয়াজ বাতিল তো নাম দেয় কিতা করছে ওযু করছে। সুবহানাল্লাহ কয় না রে। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওযু করে আজান দিতে যাইব এমন টাইমে ওই যেতে টেহা হাওলাত দইন না হাওলাত দইন না এসে তো বেলাল আজ মাসের কয় তারিখ শেষ হইতে আর কয় দিন বাকি? বেলালে কয় চার পাঁচ দিন বাকি। তোমার সাফ সাফ করে দিতে আছে সারা মাস লাগাইয়া যেই টেহা হাওলাত নিছো মাসটা শেষ হওয়ার লগে লগে যদি আমার টেহারি না দাও যেই টেহারি হাওলাত নিছো এই দিন বিনিময়ে তুমি যেমনি আগে গোলাম আসলা উমাইয়া তোমার এমনি গোলাম বানাই না আমার গোলামি করবা তোমার গোলাম বানাইয়া গেছে। দালাল চোখের পানি সারাটা দিন চোখের পানি আর শুকাইছে না। সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আসার নামাজ করলেন। আসার নামাজের পরে নবীজি তার হুজরায় যাবেন, বিবিদের ঘরে যাবেন। বেলাল গিয়া কই রাসূলুল্লাহ একটু জরুরি কথা ছিল, সবাইকে দূর করে দিলেন। আর চুপি চুপি বললেন, নবী গো ওই যে হাওলা তাই না মুসলমানদের সাহায্য করতাম, এইবার তো আজকে শক্ত কথা কইয়া গেছে, টাকা যদি না দেই তাইলে দিলে আমারে গোলাম বানাই ফেলবে। নবী গো আপনি এখন এই তাড়াতাড়ি এই টাকা দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, সে বুঝে আমারে বেদ বিধি করবে, এই প্ল্যান করতে আছে। আপনি দোয়া করে দেন আজকে আসার নামাজ কইরা আমি লুকাই যাব, আত্মগোপনে চলে যাব, দূরে কোথাও লুকাই থাকবো, যখন টাকা হবে আপনি আমারে খবর দিয়ে তখন তার পাওনা পরিশোধ করে আমি আবার আজান দেব। আমি আমার বেদ যদি হজম করতে পারবো, আপনার বেদ যদি করলে কলিজায় মানবে না, আপনি বলবেন টাকা তো আমি নাই, আমি আনি নাই, বেলাল এনেছে, বেলাল আসলে দিয়ে দেবে, এই কথা বলে আপনি বেঁচে যাবেন। ও নবী আপনি অনুমতি দেন আমি লুকাই যাই। নবী কিচ্ছু বললেন না, দুই ফুলা চোখের পানি ছেড়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। লাল তিনি ঘরে ঢুকে তরবারি ডালাইছে, ঢাল ডালাইছে, জুতা ডিফাউ দিছে, দিয়া সেটা রেডি হইয়া বইয়া রয়েছে। সূর্যটা উঠলে আমি একদিকে লুকাই যাই। শেষ রাত দালাল আজান দেবে, তারপরে তিনি লুকাই যাবে, এই প্ল্যান। হঠাৎ করে নবীর একজন সাহাবা আসলেন, এসে বলতেছে বেলাল কই? নবীজি আপনারে খবর দিছি জলদি আসেন। বেলাল উঠা দিছে দৌড়, গিয়া দেখে নবীর দরজার সামনে তিনটা উট বুঝাই মাল, দরজার সামনে উট গুলো বোঝাই মাল নিয়ে নবীর দরজার সামনে বসে আছে। আল্লাহর নবী কয়, বেলাল রে তোর দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। এক সর্দার আমি নবীর জন্য হাদিয়া পাঠাইছে, তিন উট বুঝাই মাল সবগুলো আমার হাদিয়া, ওই মুশরিক পায় টাকা পায়, এই মালগুলা থেকে মুশরিকের টাকা দিয়া দে, তারপরে আমার সাথে দেখা করবি। বেলাল তাকে খবর দিয়ে আনলেন, মুশরিক যত টাকা পাও না হিসাব করে তা পরিশোধ করে দিলেন।
নবী যে মসজিদে নববীর ভিতরে ডাক দিয়া কয় বেলাল কও না তার পরিশুদ্ধ করেছো নাকি? কয় হ্যাঁ পাও না পরিশুদ্ধ করা হয়ে গেছে। আর টাকা আছে নাকি? কয় হো আরো কিছু টাকা আছে। নবীজি বললেন দান করে দাও, যতক্ষণ দান করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মসজিদ থেকে বাড়িতে যাব না। দান করে দাও, সব সব দান করে দেওয়া হলো। সন্ধ্যার পরে বেলাল মসজিদে গেলেন, ডাক দিয়া কয় বেলাল আর মাল আছে নাকি? কয় সামান্য একটু মাল আছে। নবীজি কয় না, এই মাল ঘরে থাকা অবস্থায় আমি বাড়িতে যাব না, এই মালগুলো তুমি দান করে দাও। নবীজি সারাটা রাত মসজিদে রইলেন। পরের দিন সকাল বেলা বেলাল গরিব দেখে দেখে বাকি জিনিসগুলোও দান করে দিলেন। ঘরে আর একটা টাকাও নাই, একটা সম্পদও নাই। এবার নবীজি বললেন, বেলাল আমার মনটা শান্ত হয়েছে, এবার আমি ঘরে যেতে পারি। অকালিকাপুরের মুসলমান কোনদিন যদি নাগাইশের পীর সাহেব এই ময়দানে আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে ডেকে ডেকে কথাগুলো না বলে, তোমাদেরকে যদি ডেকে ডেকে ধমক দিয়ে বসিয়ে না দেয়, মনে রাখবো আমি এসেছিলাম, আমি মুস্তাক ফৈজি বলে গেলাম। আর যদি কোনদিন নাও আসি, মনে রাখবো রে বাপ আল্লাহ যা দিছে সব তোমার কাছে আমানত, এই জান তোমার কাছে আমানত, এই মাল তোমার কাছে আমানত। ও পর্দারালের মায়েরা, ও আমার আম্মারা, ও মা, আমি সব জায়গায় মায়েদেরকে বলি গো মা, তোমরা বেপর্দা হইও না, তোমরা মানুষের সামনে চলে আইসো না। মা গো, তোমার স্বামী বিদেশে পড়ে আছে, তুমি ওই বাজারের নাম দিয়া তোমার স্বামী বিদেশে ফালাইয়া তুমি কাঁচা বাজার করার জন্য বাজারে যাইও না, মুরগি বাজারে যাইও না, তরকারি বাজারে যাইও না গো মা, তুমি বেপর্দা হইও না। আল্লাহর নবী মেয়ারাজে গিয়া তোমার বাড়িতে আসছে, তোমার মতো সুন্দরী সুরুষি কুমারী মেয়েরা জাহান্নামের ভিতরে ধাও ধাও আগুনে জ্বলতে আছে, আর নিজের সৌন্দর্য চামড়া গুলা টাইনা টাইনা লোক দিয়া ছিটতেছে। বলো নাউজুবিল্লাহ। 14 জন কয়জন কথা বলা, কয়জন 14 জন পুরুষ ছাড়া এই মহিলা কারো সামনে যাওয়া জায়েজ নাই। স্বামী, বাপ, ভাই, চাচা, খালু, জেঠা, এ তারপরে আপনার সন্তান, এরকম 14 জন দাদা, নানা, এরকম 14 জন ছাড়া কারো সামনে একজন মহিলা যাওয়া জায়েজ নাই। আর আমার বেরিয়েছে যা কারবার শুরু হয়েছে, নমুনা খুবই খারাপ, লক্ষণ বেশি সুবিধা না। মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের শত্রু না, মা গো আমি এত কথা কই। এরপরে মিলে মহিলারা কয়, কয় নাগাইশের হুজুরে দাওয়াত দিয়ে এবার কইলেও এই যে আমরা উপকারের লেগে কয়, এক মাহফিল খালি গিয়া হইছি, বেরিয়েছি বলে ফলাফলটা ধরছে, আর করবানি মাহফিল সাউডের লেগে আইয়ো হুজুর অংশ চেড়াই কইয়া দিছে, আমরা এমনি কই কই ডাকে কও, এরপরে বিচার হইবে, এরপরে মাহফিল না। আম্মা আমি আপনাদের শত্রু না গো আম্মা, আমার মতো এইভাবে আপনাকে কেউ বলবে না। মা, ও মা, মুসলমান এই এলাকার মহিলারা আমার মা, আমার বোন, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আম্মা এই সৌন্দর্য আপনি কারে দেখাইবেন? আপনি একটা ফেয়ার এন্ড লাভলি কিনতেন গিয়া পুরাটা দেবীটা সহালে গেছেন, মাদানে আইসেন, পুরাটা দেবীটার আপনি লাড়া দেওয়াই লাইছেন ফেয়ার এন্ড লাভলি নিতে। এখন দেবীটারে এমন কোন দোহান দান নাই আপনি রিসিভ না, ঠিক কিনা তো? আম্মা আপনি কি শুরু করছেন আম্মা? আমরা রিক্সা তুলছেন সাজ্জা সুজ্জা, হ্যাঁ মেহনত করে সৌদি আরব থাইকিয়া পেট্রোল পাম্প তেল দেয়, খেজুর বাগানো কাম করে, তে উৎসরা তার সামরা ডিবে রয়ে ফুলে গেছে গাম্মা মেহনত করতে করতে, তে আমদের লেগে টেহা মারা, তে আমদের লেগে কানের জিনিস মারা, হে জিনিস কইরা ফেয়ার এন্ড লাভলি দিয়া নাকো ফুল কানে দুল গলায় মালা হাত মালা, আপনি সাজ্জা সুজ্জা, আপনি রিক্সা দিয়া, আপনি দেবীদার যা এই সৌন্দর্য মেহনত টেহা, তে দেবীদারের দোহানদার কামের বেরিয়ে আসতে পারলাম
বিদেশ টাইছে এত বছর পরে এবিড়িতে বিদেশ থাকলে সাজে আর তে দেশ আইছে পরে পুরান মেক্সিটা বার করে ফিনছে তে মন্ডাই কইছে তে ফাঁসি দিয়ে মরে যেতে ঠিক কি না কও আম্মা এই কান্দাতে ভালো হইছে না তে যখন বিদেশ থাকে তখন আপনি পুরান কাপড় সুপুর করে থাকবেন যেন কেউ আপনার দিকে সাইতো মনো না কয় তে যখন দেশ হইব এরপরে আপনি সাজবেন তার চেহারা দিয়ে তারে সাজ্জা তারে দেখাইবে ঠিক কি না কয়